আজকের ভিডিওটা স্পেশালি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য যাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে হাতে যখন আর মাত্র এক মাস মতো সময় আছে তখন পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশান নেওয়ার জন্য প্রয়োজন একটা ভালো গাইডলাইন যেটাকে ফলো করে খুব কম সময়ে তোমরা সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবে সো তোমাদের সুবিধার জন্য তোমাদের অনেক রিকোয়েস্টের একটা টপিক নিয়ে আজকে ডিসকাস করতে চলে আসলাম সেইটা হচ্ছে কিভাবে এত কম সময়ে পরীক্ষার জন্য পুরো সিলেবাসের পড়াগুলো কভার করে ফেলবে এবং কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট কোন টপিকগুলো গুরুত্ব সহকারে পড়বে এবং কোন টপিকগুলো চাইলে স্কিপ করতে পারো সেই সম্পর্কেই থাকবে আজকের ভিডিও তো এক এক করে আমি প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে ইনস্ট্রাকশন দিব গাইডলাইন দিব যে এই সাবজেক্টটি কিভাবে পড়লে তোমরা এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর টপিক হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই সাবজেক্টটাকে তোমাদের মধ্যে অনেকেই মনে করো অনেক বেশি কঠিন একটা সাবজেক্ট এবং সেকেন্ড ইয়ারে প্রত্যেক বছর এই সাবজেক্টটাই সব থেকে বেশি স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে থাকে অর্থাৎ এই সাবজেক্টটাকে তারা কঠিন মনে করে এবং এই সাবজেক্টের কারণে বেশিরভাগ স্টুডেন্টের রেজাল্ট খারাপ আসে কিন্তু যদি বুঝে পড়ো খুব কম সময় এই সাবজেক্টটা তোমরা কভার করে ফেলতে পারবে এবং এই সাবজেক্টটা অনেক মজার একটা সাবজেক্ট তোমরা বিষয়গুলো যদি বুঝে পড়ো যে কোন টপিক ইম্পর্টেন্ট তাহলে এই সাবজেক্টটাকে আর কঠিন মনে হবে না তোমাদের ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা কিছু গাইডলাইন দিব যেন তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সাবজেক্টটাকে কিভাবে কম সময়ের মধ্যে প্রপারলি কভার করবে এবং এখান থেকে একটা ভালো মার্কস নিয়ে আসবে সেই সম্পর্কে ধারণা দিব এই সাবজেক্টটাকে তোমরা প্রথমেই কয়েকটা ভাগে ভাগ করে নাও যে ভাগের মধ্যে তোমাদের থাকবে আটটা মেইন এরা বা আটটা মেইন পিরিয়ড যেগুলো হচ্ছে অ্যাংলোসেক্সিকশন পিরিয়ড দা মিডল ইংলিশ পিরিয়ড রেনেসাঁ পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ড আর শেষের দুটো হচ্ছে মডার্ন পিরিয়ড এবং দা পোস্টমডার্ন পিরিয়ড এই পিরিয়ডগুলোর সময়কাল তোমাদেরকে প্রথমেই নোট করে নিতে হবে যে কোন পিরিয়ডটা কত সময় ধরে চলেছিল এবং কত সাল থেকে শুরু হয়েছিল তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এখানে দেখতে পাবে প্রত্যেকটা পিরিয়ড অন্যটার সাথে জুড়ে আছে একটা পিরিয়ড শেষ হওয়ার পর থেকে আরেকটা পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে যেমন 1066 এডি তে অ্যাংলো সেक्सन পিরিয়ড শেষ হয়ে যায় এবং সেখান থেকে শুরু হয় দা মিডল ইংলিশ পিরিয়ড আবার 1500 এ মিডল ইংলিশ পিরিয়ড শেষ হয়ে যায় এবং শুরু হয় রেনেসাঁ তো তোমাদেরকে প্রথমেই নোট ডাউন করতে হবে কোন পিরিয়ডটা কত সময়কাল ধরে স্থায়ী ছিল এবং প্রত্যেকটা পিরিয়ডের কিছু সাব পিরিয়ড রয়েছে যেমন রেনেসার মধ্যে আছে प्रिपरेशन ফর রেনেসাঁ অথবা আর্লি টিউডোর এজ তারপরে আছে এলিজাবেথান এজ জ্যাকোবিয়ান এজ ক্যারোলিন এজ কমনওয়েলথ এজ এরকম প্রত্যেকটা এজেই কমবেশি কিছু সাব পিরিয়ড আছে আবার কতগুলো এরা আছে যেগুলোতে কোনো সাব পিরিয়ড নেই কিন্তু বেশিরভাগ এরাতেই সাব পিরিয়ড রয়েছে এই সাব পিরিয়ড গুলো কবে শুরু হয় এবং কবে শেষ হয় এই টাইমটা ডিউরেশনটা তোমাদেরকে মনে রাখতে হবে খুব একটা কঠিন হবে না কারণ তোমরা যদি পুরোটা নোট করে নিয়ে স্টার্ট করো তাহলে দেখবে একটা শুরুতে আগেরটা শেষ একটা শেষ হচ্ছে এবং সেখান থেকেই আরেকটা শুরু হচ্ছে এই প্রত্যেকটা পিরিয়ডের মধ্যে রয়েছে এক একটা করে কানেকশন ঠিক আছে এই কানেকশনটা পড়তে হবে তোমাদেরকে তোমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে কোন পিরিয়ডের পরে কোন পিরিয়ডটা আসছে এবং যেই পিরিয়ডটা আসছে সেই পিরিয়ডের কতগুলো সাব পিরিয়ড রয়েছে সেসব ভালো করে পড়তে হবে এবং তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা পিরিয়ডের বিশেষ কোনো ঘটনা আছে কিনা অর্থাৎ যে পিরিয়ডটা সম্পর্কে তুমি পড়ছ যে সম্পর্কে তুমি পড়ছ সেখানে কি কারণে এটা গুরুত্বপূর্ণ বা সেটার গুরুত্বপূর্ণ বিষয়টা কি যেমন রেনেসা পিরিয়ডে আমরা দেখতে পাই রেনেসা শুরু হয় কারণ পুনর্জাগরণ ঘটে শিল্প সাহিত্য সংস্কৃতির যেটা ব্যারেন এই যে ছিল অর্থাৎ যেই শিল্প সংস্কৃতি সাহিত্য অলমোস্ট মরে গেছিল বলা চলে কারণ সেগুলোর চর্চা হচ্ছিল না সেটাই কিন্তু পুনর্জাগরণ হয় এভাবে কিন্তু একটা এর সাথে আরেকটা এজ কানেক্টেড এবং প্রত্যেকটা যুগেই কিছু না কিছু ঘটনা রয়েছে যেগুলোর কারণে এই এরাগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে সেই ঘটনাটা পড়তে হবে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা টপিক সম্পর্কে যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা চাইলে সেই টপিক গুলো একটু ভালো করে পড়তে পারো তাহলে বুঝতে পারবে অথবা আমার ভিডিও দেখলে এনাফ যে কোন পিরিয়ডে কি কি ঘটনা ঘটেছিল এবং পিরিয়ড টা কেন ইম্পর্টেন্ট তারপরে তোমাদেরকে পড়তে হবে যে পিরিয়ডটা নিয়ে তুমি পড়ছো সেই পিরিয়ডের বিশেষ লেখককে তো যেমন এলিজাবেথান এই যে শেক্সপিয়ার আসেন আরো কিছু গুরুত্বপূর্ণ অথার রা আসেন এরকম প্রত্যেকটা এই যে এসেছেন সেই গুরুত্বপূর্ণ গুলোকে তোমাদের খুঁজে বের করতে হবে এবং তারা কি কি জন্ড্রা নিয়ে কাজ করেছে সেটা তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ কোন যুগে কোন কোন পপুলার হয়েছে যুগে ড্রামা পপুলার হয়েছে কোন যুগে পপুলার হয়েছে সনেট তোমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে আর মোটামুটি প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করলেই দেখতে পাবে তোমরা এরকম কোয়েশন অনেক বেশি দেখতে পাওয়া যায় যেমন একটা নির্দিষ্ট পিরিয়ডের এর নাম উল্লেখ করে বলবে ওই পিরিয়ড বা ওই এরার কিছু ইম্পর্টেন্ট রাইটারদের নাম লিখো এবং কোন টাইপের জনরা ওই পিরিয়ডে উঠেছিল এই ধরনের কোয়েশ্চেন গুলো খুব বেশি এসে থাকে ঠিক আছে তোমরা এটা একটু পড়ার চেষ্টা করবে আর কোন কোন এরাতে কোন কোন টাইপের জনরা পপুলার হয়েছিল সেটা লিখবে আর সেই সময় যে কাজগুলো ছিল বিশেষ বিশেষ কাজ অর্থাৎ একটা এরা দেখলে তোমরা পাবে চার পাঁচটা বা ছয়টা সাতটা কাজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই কাজগুলো এই গুলো উঠে এসেছিল এই লেখাগুলো উঠে এসেছিল সো এগুলোকে তোমরা নিবে এবং কোন এরাতে কোনটা উঠেছিল এবং কোন রাইটার কোনটা নিয়ে কাজ করেছেন এই বিষয়টা তুমি যদি পড়ে ফেলতে পারো তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমার জন্য কোনো ব্যাপারই নয় আর তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন এরাতে কোন বিশেষ ঘটনাটা ঘটেছিল যেমন পিজেন্স রিভোল্ট ব্ল্যাক ডেথ এরকম কিছু বিশেষ ঘটনা রয়েছে যেগুলো প্রত্যেকটা এরাতেই কম বেশি হয়ে ছিল যেগুলো তোমরা তোমাদের বইয়ের নোটস পাবে ঠিক আছে রাইট আ নোটস নামের যে অপশনগুলো থাকে যে চ্যাপ্টারগুলো থাকে চ্যাপ্টারের শেষের দিকে রাইট আ নোট লিখে যে টপিকগুলো থাকে টাইটেল দেয়া সেগুলোর মধ্যে পেয়ে যাবে এই বিষয়গুলো একটু পড়ে নিবে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবে ঠিক আছে আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট জোর দিয়ে যেটা পড়বে সেটা হচ্ছে কোন এরাতে কোন এসেছিলেন এবং তাদের ফেমাস কি তারা কাজ কাজ করেছিলেন এবং কোন নিয়ে করেছিলেন ঠিক আছে তাদের ফেমাস বইগুলোর নাম তাদের নাম তাদের এরার নাম এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের যদি তোমরা এটা পড়ে ফেলতে পারো তাহলে ব্রিফ তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে এবং শর্ট এবং ব্রডও তোমরা অনেক কমন পাবে তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা কি কি পড়বে এবং আমি আরো একবার বলে দিচ্ছি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য প্রথমে তোমরা পড়বে হচ্ছে কোন এরাটার পরে কোনটা এসেছে এবং তাদের ডিউরেশন কত ছিল তাদের সাব পিরিয়ড গুলো কি ছিল সেই পিরিয়ডের বিশেষ ঘটনাগুলো কি কোন কোন রাইটারগুলো উঠে এসেছেন ওই টাইপের পিরিয়ড বা এরা থেকে এবং তাদের লেখা বিশেষ কাজ কি এবং সেই সময়ের পপুলার জনরা কি ছিল তারপরে সে সময়ে কোনো বিশেষ ঘটনা ঘটে থাকলে সেটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে কারণ এই ধরনের ঘটনাগুলোর প্রভাব সেই সময়ের লেখকদের লেখায় ফুটে ওঠে ঠিক আছে যেমন এলিজাবেথান এজে ড্রামা অনেক পপুলার হয়েছিল আলেকজান্ডার পোপের সময়ে স্যাটার অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল কোন সময়ে কোন জনরাগুলো পপুলার হয়েছিল সেই জনরা নিয়ে বিশেষ কাজগুলো কি কাজগুলো কারা করেছেন কোন কোন আর রাইটার সেগুলোকে ইনভেন্ট করেছেন এটাই হচ্ছে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যদি এই বিষয়গুলো একদম নোট করে পড়ে ফেলতে পারো এই সাবজেক্টটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই এটা অনেক সহজ একটা সাবজেক্ট তোমাদেরকে জাস্ট বুঝতে হবে একটা এরার সাথে আরেকটা এরার কানেকশনটা কোথায় এই কানেকশনটা যখন তোমরা খুঁজে বের করতে পারবে তোমাদের কাছে অনেক ইজি মনে হবে আশা করছি বুঝতে পেরেছো যে কিভাবে কম সময়ে পড়বে তোমার পুরো বই পড়ার প্রয়োজন পড়ছ না তুমি জাস্ট এরা গুলো সম্পর্কে জানো রাইটার সম্পর্কে জানো কাজগুলো সম্পর্কে জানো তাহলে কিন্তু তোমার পুরো চ্যাপ্টারটা পড়া হয়ে যাচ্ছে ঠিক আছে আর প্রত্যেকটা টপিকের উপরে হিস্টরি অফ ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ টপিকের উপরে আমার ভিডিও দেয়া আছে তোমরা চ্যানেলে সার্চ করলে খুব সহজেই খুঁজে পাবে সেগুলো সম্পর্কে একটু নলেজ রাখতে পারো একটু দেখতে পারো খুব একটা বেশি সময় নিয়ে তৈরি না ভিডিওগুলো 5 6 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ এগুলো যদি দেখো তাহলে তোমাদের একটা ভালো ধারণা হবে ঠিক আছে সো পড়াশোনার পাশাপাশি ভিডিওগুলো দেখতে থাকো এবং আমি তোমাদের সাজেশন দিয়ে দিব যেখান থেকে অলমোস্ট 80 থেকে 90% তোমরা কমন পাবে সো চ্যানেলে সেই পর্যন্ত চোখ রাখো আশা করছি পরীক্ষার আগে যদি এভাবে পড়ো পরীক্ষার আগে কমপ্লিট করে ফেলতে পারবে এক মাসের মধ্যে বা এক মাসের কম সময়ে সিলেবাসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করছি টপিকটা তোমাদের क्लियर হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ